আদম হাওয়ার অবাততার শাস্তি তাওয়ালাত শরীফে কি বলা হয়েছে তাই দেখেন আমরা যখন আদম হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খালো তারপরে কি পরিস্থিতি হয় সেটা আমরা এখন জানবো সেটা হচ্ছে তখন মাহবুদ আল্লাহ সেই সাপকে বললেন তোমার এই কাজের জন্য ভূমির সমস্ত গৃহপালিত আর বন্য প্রাণীদের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি বদ দেওয়া হলো তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলা খাবে আমি তোমার ও স্ত্রীলোকের মধ্য এবং তোমার বংশ ও স্ত্রীলোকদের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। অর্থাৎ সাপের সাথে মানুষের যে শত্রুতা তাই সৃষ্টি করে দিলেন সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে সবল মারবে অর্থাৎ পরস্পর শত্রু হিসেবে থাকবে কার কথা আল্লাহ বললেন তারপর তিনি সেই স্ত্রীলোককে বললেন আমি তোমার গর্ভকালীন অবস্থায় তোমাকে কষ্ট অনেক বাড়িয়ে দেব তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে অর্থাৎ হাওয়াকে বললো তো তোমার সন্তান উৎপন্ন হবে এই ফল খাওয়ার কারণে স্বামীর জন্য তোমার খুব কামনা হবে আর সে তোমার উপর কতিত্ব করবে তারপর তিনি আদমকে বললেন যে গাছের ফল খেতে আমি নিষেধ করেছিলাম তুমি তোমার স্ত্রীর কথা শুনে তা খেয়েছ তাই তোমার দরুন মাটিকে বদ্ধ দেওয়া হল সারা জীবন ভীষণ পরিশ্রম করে তবে তুমি মাটির ফসল খাবে তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা গজাবে কিন্তু তোমার খাবার হবে ক্ষেতের ফসল যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে তোমার এই ধোলার শরীর ধোলাতেই ফিরে যাবে অর্থাৎ মৃত্যু ঘটবে সে কথা বলা হয়েছে তারপরে আদম তার স্ত্রীর নাম দিলেন হাওয়া যার নামে জীবন কারণ তিনি সমস্ত জীবিত লোকদের মা হবেন হাওয়া অর্থাৎ জীবন আদম ও তার স্ত্রীর জন্য মাহবুদ আল্লাহ পশুর চামড়া পোশাক তৈরি করে তাদের পরিয়ে দিলেন কি করলেন আল্লাহ তাদেরকে পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করে পরে দিলেন আর আমাদের ইসলাম ধর্মের কোন কোন বর্ণনা থেকে আমরা জানতে পারি যে আদমাহার যে জান্নাতি পোশাক ছিল সেই জান্নাতি পোশাকটা খুলে যায় আর কি খুলে যায় বা আকাশে শূন্য উড়ে যায় এর বিষয়টা কি তো এ যেটুকু পড়ালা পড়ালো শোনালাম আপনাকে সেটা হচ্ছে যে তৌরাত শরীফের প্রথম সিপারার তিনের চোদ্দোর একুশ আয়াত এরপরে বাগান থেকে বিতাড়িত হওয়ার বিষয়টা আমরা এবার জানব সেটা হচ্ছে যে তারপর মাবুদ আল্লাহ বললেন দেখো নেকিবোধির জ্ঞান পেয়ে মানুষ আমাদের একজনের মতো হয়ে উঠেছে আমাদের একজনের মতো হয়ে অর্থাৎ আল্লাহ পাখের মতো হয়ে উঠেছে এবার তারা যেন জীবন গাছের ফল পেড়ে খেয়ে চিরকাল বেঁচে না থাকে সেই জন্য আমাদের কিছু করা দরকার অর্থাৎ আরও একটা গাছ ছিল সেটা হচ্ছে জীবন গাছ যেটা জীবন গাছের ফল খেলে মানুষের আর মৃত্যু ঘটে না সেদিকে সাবধান হওয়া দরকার কে বলল আল্লাহ বলল আমি কথাটা আবার বলতেছি সেটা হচ্ছে যে তারপর মাহবুদ আল্লাহ বললেন দেখো নেকিবোধীর জ্ঞান পেয়ে মানুষ আমাদের একজনের মতো হয়ে উঠেছে এখানে আমাদের একজনের মতো হয়ে উঠেছে আল্লাপা একাধিক কিনা এখানে সেই ধরনের একটা প্রশ্ন চলে আসছে জানি না এবার তারা যেন জীবন গাছের ফল পিড়ে খেয়ে চিরকাল বেঁচে না থাকে সেই জন্য আমাদের কিছু করা দরকার আল্লাহরা পরামর্শ করলেন এই বলে মাহুদ আল্লাহ মাটির তৈরি মানুষকে মাটি চাষ করবার জন্য আদন বাগান থেকে বের করে দিলেন আচ্ছা আদন বাগান থেকে বের করে দিলেন আমরা জানি যে ইফেতিস তাইগ্রিস সিমন এবং জীবন নদীর মাঝখানে যে একটা দ্বীপ ছিল এটাকে যাকে ইডেন বা অ্যাডোন বা অ্যাডেন তো অনেকে অনেক নামে বলে যদিও তো সেই বাগান থেকে কি করলেন বের করে দিলেন এবং বলে তোমার নিচে নেমে যাও এইভাবে তিনি তাদের তাড়িয়ে দিলেন তারপর তিনি জীবন গাছের কাছে যাওয়ার পথ পাহারা দেওয়ার জন্য আদন বাগানের পূর্ব দিকে কারু রাখলেন কারুবিরদের রাখলেন কারু রাখলেন পাহারাদা রাখলেন আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলো আরও হ্যাঁ রাখলেন যা অনবরত ঘুরতে থাকবে অর্থাৎ আদম হওয়া যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেলো এবং জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার পরে যদি সে আবার অবাধ্য হয়ে যায় অবাধ্য হয়ে যদি সে যদি আবার জীবন গাছের ফল খায় তাহলে সে অমরত্ব লাভ করে অর্থাৎ কোনো কালেই সে মরবে না তাহলে